আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, কারণ আমার রব কখনোই আমাকে ভেঙে যেতে দেয়নি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে, আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালে উঠে কিন্তু ঘরের সব কাজগুলো না গুছিয়ে নিয়েছি, আর ওই যে এতদিন মিস্ত্রিরা কাজ করতেছিল তাদের কাজ কিন্তু হয়ে গিয়েছে। মিস্ত্রিরা চলে যাওয়ার পরে কিন্তু ঘরের কাজ অনেকটাই কমে গিয়েছে, একবারে ঘর গুছিয়ে নিলে না আর কোনো কাজ থাকে না। তো সকালে উঠে আমি সবগুলো এই যে কাজ গুছিয়ে নিয়েছি, আর এখন একটু চা খেয়ে নিব। আর এর আগে আমি ঘুম থেকে উঠে একটু চিয়া চিট লেবু পানি খেয়েছিলাম, সকালে আর কিছুই খাবো না আমি। এখন প্রায় 12টা বাজে, তো এই যে দেখো আমি চলে যাচ্ছি কিন্তু ছাদে, আজকেও না ছাদে রান্না করব। তো এই যে দুই তিনটা সিঁড়ি বেয়ে তারপরে কিন্তু ছাদে উঠতে হয়, অনেক কষ্ট হয়। তারপরে কি হয়, ছাদে গেলে না আমার মন ভালো হয়ে যায়, আর মাটি চুলে রান্না করতে না আমার আসলে অনেক বেশি ভালো লাগে। কেউ তো মাটি চুলে রান্না করতে চায় না, আর আমি না শখ করে রান্না করি, আমার ভীষণ ভালো লাগে। তো চলো আমার ভিআইপি কিচেন রুমটা আজকে তোমাদের দেখাই। দেখো আমার ভিআইপি কিচেন রুমের কি অবস্থা, তারপরও না আমি এখানে রান্না করি, এখানে রান্না করতে না আমার ভীষণ ভালো লাগে। তো যে দেখো এই গাছগুলোতে না টমেটো হয়েছে, আর এটা হচ্ছে উচ্ছে, অনেকগুলো কিন্তু উচ্ছে হয়েছে, উপরে আরও আছে। যা বলছিলাম, আমি ভেঙে গিয়েও ভেঙে যাইনি, আমার রব আমাকে কখনোই ভেঙে যেতে দেয়নি। তো আমরা যখন হতাশ হই, আশা ছেড়ে দেই, তখন আল্লাহর উপরে ভরসা রেখে যদি ধৈর্য নিয়ে কাজ করি, ইনশাল্লাহ আল্লাহ কিন্তু আমাদের কখনো নিরাশ করেন না। আমরা হতাশ হব না, ধৈর্য নিয়ে আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করে যাব, ইনশাল্লাহ সফলতা আসবে। তো দেখো ওখানে কিউট একটা মিষ্টি কুমড়ো হয়েছে, আর এই বেগুনগুলো দেখো দুই কালারের, আর এই বেগুনগুলো কিন্তু এর থেকে আর বড় হয় না। তো আমি কয়েকটা কাঁচামরিচ তুলবো, আজকে আমি ভাজিতে দিব কাঁচামরিচ, এই জন্য কয়েকটা কাঁচামরিচ তুলে নিব। তো আজকে কিন্তু আমি কাঠের চুলায় রান্না করব, ছাদ বাগানের সবজি দিয়ে না। আজকে আমি লাউ রান্না করব, তো আমার গাছের লাউ না কিন্তু, লাউ ইনশাল্লাহ আমার গাছে হবে, লাউ গাছ লাগিয়েছি। তো লাউটা কিন্তু আমাদের কিনে আনছে, তো লাউ কাটার এই ভিডিওটা আমি দিয়েছিলাম একটা রিলসে। এরকম ভাবে লাউ কাটতে কিন্তু গ্রামের যে নানি দাদি চাচিরা না ওরা কিন্তু বলে, আর মুরব্বীদের কথা কিন্তু মেনে কাজ করা ভালো আমাদের জন্য। তো দেখো লাউটা না আমি কেটে নিয়েছি, একটু বড় সাইজ করে কাটবো, আমি মাছ দিয়ে রান্না করব। তো এই জন্য চিংড়ি মাছ দিয়ে রান্না করলে কিন্তু আমি পাতলা পাতলা করে কাটি, আর এই যে লাউর খোসাটা না আমি কুচি করে নিয়েছি। তো আমার ওই খানদানি বটি দিয়ে না কাটতে কষ্ট হচ্ছিল, বটি দিয়ে কাটাকাটি হয় না, তো এই জন্য একটুও না বটিতে ধান নাই। তো এই যে আমি সব কিছু কিন্তু ধুয়ে নিয়েছি, মাছটা আমি একবার ধুয়ে নিয়ে আসছিলাম, আবার উপরে এসে একটু ধুয়ে নিলাম। আর এই লাউর খোসার সাথে না আমি কিন্তু একটা আলু কুচি করেও নিয়েছি, তো আমি চিংড়ি মাছ দিয়ে লাউর খোসাটা না ভাজি করব। তো একটু পানি দিয়েছি, কেন এই যে কাঠের চুলায় রান্না করতেছি, কাঠের চুলায় না জাল কম বেশি করতে পারি না আমি, এই জন্য একটু পানি দিয়েছি যেন পুড়ে না যায়। তো এই ভাজিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, লাউর তরকারির থেকে না এই ভাজিটা অনেক বেশি মজা হয়েছিল। তো আমি সব মশলা কিন্তু ব্লেন্ডারে করে এনেছিলাম, আর এখন আমি এই যে শোলটাকি মাছটা না সুন্দর করে না কষিয়ে নিয়েছি। শোলটাকি মাছ কিন্তু আমি বেশিরভাগই কষিয়ে রান্না করি, যদি বড় ফ্রেশ মাছ থাকে তখনও কিন্তু আমি কষিয়ে রান্না করি, যদি অনেকদিন ফ্রিজে থাকে তখন একটু ভেজে রান্না করি। মশলার ভিতরেই আমি কিন্তু লাউটা সুন্দর করে কষিয়ে নিব, লাউটা কষানোর পরে রান্নাটা না অর্ধেক কিন্তু হয়ে যায়। চুলার চালটা দেখো কত সুন্দর না জ্বলতেছে, ওই দুটা কাঠ দিয়ে কিন্তু আমার রান্না শেষ হয়ে গিয়েছিল। আর আমরা ড্রাইপারটা না এখানে ছোট হয়ে গিয়েছিল, তো আমি এইভাবে ড্রাইপারটা উঁচু করে নিয়েছি, আর রিং লাইটটা আনলে না অনেক বেশি উঁচু হয়ে যায়, এই জন্য এখানে আমি ড্রাইপারটা এই সিস্টেমে রেখে ভিডিওটা করেছি। এক হাত দিয়ে ফোন ধরা, আর এক হাত দিয়ে না রান্না করা যায় না, ঝামেলা হয়ে যায় আমার কাছে। তো লাউটা কিন্তু হয়ে গিয়েছে, আমি মাছটাও দিয়েছিলাম, আর এখন এই যে ধনে পাতা কুচি দিয়েছি। তো এই হচ্ছে আমার লাউ রান্নার ফাইনাল লুক। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে, আর আমাকে একটু তোমাদের দোয়াতে রেখো। আসসালামু আলাইকুম।